কেলেঙ্কারিতে পদত্যাগ, লিখেছেন তানভীর আহমেদ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়। উপস্থাপনায় আমি মোহাম্মদ নুতাজুল ইসলাম। 11 নারীকে যৌন হয়রানির অভিযোগ ছিল নিউ ইয়র্ক গভর্নরের বিরুদ্ধে। নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো করোনা মহামারী শুরুতে নিউ ইয়র্কবাসীকে স্বাস্থ্য সুরক্ষা ও সেবায় তার পদক্ষেপ নিয়ে আলোচনা করতেন। নিয়মিত বার্তা নিয়ে হাজির হতেন মিডিয়ার সামনে, কিন্তু সেই আস্থার চিত্রটি শেষ পর্যন্ত ভেঙে পড়ে। একাধিক যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত হন তিনি, বেশ কয়েকজন নারীকে যৌন হয়রানি করেছেন। তদন্তে এ তথ্য বেরিয়ে আসার পর তিনি পদত্যাগ করেন। অভিযোগ ওঠার পর থেকেই মিস্টার কুওমো সহযোগী বেশ কয়েকজন ডেমোক্রেট নেতার কাছ থেকে পদত্যাগের চাপের মধ্যে ছিলেন। এদের মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেনও রয়েছেন। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের অফিস তদন্ত করে দেখতে পায় যে 63 বছর বয়সী কুওমো 11 জন নারীকে যৌন হয়রানি করেছেন, যাদের মধ্যে অঙ্গরাজ্যটির কর্মীরাও রয়েছেন। নারীরা অভিযোগ করেছেন তিনি যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, আপত্তিকর স্পর্শ বা জড়িয়ে ধরেছেন এবং সম্মতি ছাড়াই চুমু খেয়েছেন। পদত্যাগের ঘোষণা দিয়ে কুওমো বলেন তার কর্মকাণ্ডের ফলে যেসব নারী আহত হয়েছেন তাদের কাছে তিনি গভীরভাবে ক্ষমা চান।